عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দেশবাসী, দেশ প্রবাসে থাকা জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর বিয়ানী বাজার সিলেটের হিতাকাঙ্ক্ষী শুভানুদ্ধায়ী ভাই ও বন্ধুগণ, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন মাদ্রাসার প্রধান ফটক। নতুন মাদ্রাসার জামিয়ার দুই ভবন, একটি পুরাতন ভবন, সেখানে ক্লাস চলে। নতুন মাদ্রাসা ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বন্যা দুর্যোগকালে দাওরা হাদিস থেকে নিয়ে ইবতেদায়ী চতুর্থ বর্ষ পর্যন্ত সব ক্লাসই নতুন মাদ্রাসায় হয়েছে। ঈদের পর থেকে, কুরবানি ঈদের পরে আগামী সোমবার মাদ্রাসা খুলবে, আশা করা যায় পুরাতন মাদ্রাসায় আগের জায়গায় ক্লাস চলবে। মাদ্রাসার সামনের বিশাল ফসলের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। আঙ্গুরা মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিশাল ফসলের মাঠ। লম্বা রাস্তা, রাস্তাটি হচ্ছে গেটের প্রধান গেট সংলগ্ন রাস্তা। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং জামিয়ার দীর্ঘদিনের সফল মুহতামিম ইখলাস লিল্লাহিয়তের মূর্ত প্রতীক আল্লামা শায়েখ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির মাকবারা দেখতেছেন আপনারা। আল্লামা শায়েখ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি তার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুরকে সাজানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাগানকে ফুলে ফলে সুশোভিত করে তোলার জন্যে যার ত্যাগ তিতিক্ষা কুরবানির কোনো সীমা পরিসীমা নেই, এই গেট সংলগ্ন মাজারে শুয়ে আছেন হযরত শায়খ আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি। তার মাকবারার চতুর্পাশে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের ফুলের চারা। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার এই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন এবং তার কবরকে রহমত ও নূর দ্বারা ভরপুর করে দেন। সম্মানিত হাজুরিন, এখন আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুরের দারে জাদিদ তথা নতুন মাদ্রাসার দুতলা বিশিষ্ট মসজিদ। দারুল একামায় অবস্থানরত ছাত্ররা দৈনন্দিন পাঁচ বেলা নামাজ আদায়সহ নিচ থেকে নিয়ে মুতাওয়াসিতা চতুর্থ বর্ষ পর্যন্ত ছাত্ররা নিচতলা এবং দুতলায় ভাগ হয়ে পড়াশোনা করে থাকে। এখন নীরব নিস্তব্ধ পরিবেশ দেখা যাচ্ছে, ঈদুল আজহার বন্ধ চলছে এজন্য, নতুবা ছাত্রদের কোলাহলে ভরপুর থাকে জামিয়া প্রাঙ্গণ, তখন তখনকার দৃশ্য আরও সুন্দর দেখায়। মাদ্রাসার সামনে সুপ্রশস্ত মাঠ, এখানে মাঠের কিছু অংশ ডালাই করা হয়েছে। এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছর জামিয়ার বার্ষিক ইসলামী সম্মেলন। সুপ্রশস্ত মাঠের চতুর্পাশে ফুলের চারা লাগানো আছে এবং ডান পাশে আছে নারিকেলের চারা, সুপারির চারা সারিবদ্ধভাবে, নারিকেলের গাছ, সুপারির গাছ সারিবদ্ধভাবে সাজানো। নারিকেল গাছের নিচে এবং সুপারি গাছের নিচে ফুলের বাগান আছে। আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার হিতাকাঙ্ক্ষী প্রবাসে অবস্থানরত জামিয়ার সন্তানদের টাকা পয়সা এবং
তাদের অনুদান দ্বারা সেই বাগানগুলো তৈরি করা হয়েছে। এই যে ভবন দেখতে পাচ্ছেন, নতুন মাদ্রাসার প্রধান মূল ভবন এটা। শাইখ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি জীবদ্দ শাইখ যা প্রতিষ্ঠিত হয়েছে মূল ভবনের সামনের অংশ। এখন আমরা মসজিদের সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মাদ্রাসার দারুল একামার ভিতরের অংশ, পুকুর ঘাটে। পুকুর ঘাট দিয়ে আবার সেই উত্তর দিকের বিল্ডিংয়ে, সেখানে একটি ভবনের নাম মাদানী ভবন, আর একটি ভবনের নাম শেখ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি ভবন। নিচতলা, উপরতলায় রয়েছে বিশাল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে লম্বা ভবন দেখতে পাচ্ছেন সেটা তাহফিজুল কুরআন ভবন। এখানে প্রায় 250-এর কাছাকাছি ছাত্ররা কোরআনুল কারিমের হেফজ করতেছে। হেফজখানার শিক্ষা দীক্ষা আলহামদুলিল্লাহ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক মানসম্পন্ন। আসাতিজা ইকরাম 6 জন রয়েছেন, তারা হাড় ভাঙ্গা মেহনত করতেছেন, যার ফলে আজাদ দিনে দাঁড়ায় তালিম বাংলাদেশ বোর্ডে প্রতি বছর আশানুরূপ রেজাল্ট আসতেছে। বিগত বছরও প্রায় শতভাগ মমতাজ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ছাত্ররা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার আঙ্গিনে অবস্থিত বিশাল পুকুর, যে পুকুর থেকে বছরে মাদ্রাসার বিশাল একটা অংশ আয়ের উৎস। এখানে মাছ চাষ খুব ভালো হয়, দেশি বিদেশি বিভিন্ন রকমের মাছ। পুকুরের আয়তন বড় হওয়ার কারণে মাছগুলো খুব দ্রুত বড় হয় এবং এখান থেকে কিনে বোর্ডিংয়ে খরচ করা হয়। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিংটি হচ্ছে মাদ্রাসার পশ্চিম দিকের ভবন। মসজিদের দিক থেকে ভিতরের ক্যাম্পাসে এসেই পশ্চিম দিকে অবস্থিত বিশাল ছাত্রাবাস। এই রুমগুলো দান করেছেন আঙ্গুরা, গোবিন্দশ্রী, মোহাম্মদপুর, ফুলমল্লিক, গাগুয়া, সালেশ্বর, আঁকা খাজানা, লাউজারি সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের এবং বিভিন্ন এলাকার দিন দরদি মুসলমান ভাই বোনেরা, যাদের নামের নাম ফলক প্রতিটি রুমের সামনে সাঁটানো আছে। তাহফিজুল কুরআন ভবন যেটি দেখতে পাচ্ছেন বিশাল লম্বা ভবন, সেই ভবনটি দান করেছেন আঙ্গুরা মোহাম্মদপুর নিবাসী মরহুম হাজি শেখ সিদ্দিক আলী। আল্লাহ তাআলা তার কবরকে তার নূর ও রহমত দ্বারা ভরপুর করে দেন, আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা নতুন মাদ্রাসার অর্থাৎ দারে যদি ছাত্রাবাসের পুকুর ঘাটে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনারা দেখছেন পশ্চিম বিল্ডিংয়ের অপর অংশ এবং শেষ দিকে যে বিল্ডিংটি রয়েছে পশ্চিম বিল্ডিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট পুরাতন মাতবাখ, যেখানে ছিল মাতবাখ আর একটু উত্তর দিকে চলে গেছে, আর এই মাতবাখকে সরিয়ে এখানে একটি বিল্ডিং তৈরি করা হয়েছে। নিচের বিল্ডিংটি দান করেছেন জনাব আলাউদ্দিন সাহেব, তার মরহুমা স্ত্রী সালেহা খানম এর রুহের মাগফিরাত কামনায় নিচের বিল্ডিংটা দান করেছেন। পুকুর ঘাটের পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লাগানো আছে নারিকেলের গাছ। নারিকেল, বিভিন্ন গাছে নারিকেল আছে, বছরান্তে নারিকেলের উৎপাদন থেকেও মাদ্রাসা উল্লেখযোগ্য একটা টাকা পেয়ে থাকে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুরের
সুপ্রশস্ত ছাত্রাবাস দারে জাদিদ নামে আমরা যেটাকে আখ্যায়িত করে থাকি নতুন মাদ্রাসার ভবনসমূহের দৃশ্যপট। এখন আমরা পুকুর পাড়ে হাঁটছি। বিশাল এই পুকুরের তিন দিকে ঘাট নির্মাণ করা হয়েছে, কাজ এখনো চলমান। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের উত্তর পাড়ের ঘাটের নির্মাণ কাজ এখনো চলমান। প্রায় 7-8 লক্ষ টাকা ব্যয় করে এই শুধু উপরের দিকটা একটু সাজানো হচ্ছে, দক্ষিণ দিকটা যেভাবে সাজানো হয়েছে। আমরা দক্ষিণ পাড়ায় যখন যাবো আপনাদেরকে দেখাবো দক্ষিণ পাড়ার যেভাবে সাজানো হয়েছে, ঠিক উত্তর পাড়াটাও ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন এই নির্মাণ কাজ যাতে আল্লাহ তাআলা সহজে শেষ করার তৌফিক দান করেন। এখানে আপনারা যে রুম দেখতে পাচ্ছেন, এই রুম ছাত্রদের নাস্তা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিশাল বড় একটা দোকানের ব্যবস্থা আছে, জামিয়া ক্যান্টিন। এই ক্যান্টিনের রুম আপনারা দেখছেন। এখন আমরা আরো উত্তর দিকে জামিয়াত আরো উত্তর দিকে অগ্রসর হচ্ছি, যেদিকে মাদ্রাসা মাত্তাহ অবস্থিত, রান্নাঘর যেদিকে অবস্থিত। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ছাত্রাবাসের মাতবাখ তথা রান্নাঘর। এখানেই প্রায় 800 শতাধিক ছাত্রের রান্না বান্নার ইন্তজাম করে থাকেন 5-6 জন কর্মচারী বাহিরা। মাতবাখের বারান্দা দিয়ে আমরা হাঁটছি। দেখতে পাচ্ছেন আপনারা দারে জাদিদ দারুল ইকামত মাতবাখের দৃশ্য। তাহফিজুল কুরআন ভবনের পেছনের অংশ দেখানো হচ্ছে ক্যামেরা দ্বারা আপনাদেরকে। দেখছেন আপনারা তাহফিজুল কুরআন ভবনের পেছনের অংশ। এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জামিয়ার বোর্ডিংয়ের লাকড়ি সংরক্ষিত করে রাখার ঘর, এবং গরু ছাগল গবাদি পশু যখন আসে এগুলোকে যত্ন সহকারে যাতে মেঘ বৃষ্টির ক্ষতি থেকে বাঁচিয়ে রাখা যায় এই জন্য একটি ঘর তৈরি করা হয়েছে, এবং আরও মাদ্রাসার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এখানে সংরক্ষিত থাকে। এখন যে রুমের সামনে আপনাদেরকে নিয়ে এসেছি সেটা হচ্ছে জামিয়ার বর্তমান মুহতামিম হযরত মাওলানা শায়খ জিয়াউদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতিহি নতুন মাদ্রাসায় ইনার একটি খামরা আরামগাহ হিসাবে যেটা তৈরি করা হয়েছে। পশ্চিম বিল্ডিংয়ের সামনের বাগানের দৃশ্য দেখছেন আপনারা। সালামু আলাইকুম।